আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমার যে কোনো বিষয় যখন আমাদের সামনে আসে, সেই বিষয়টির গায়েব আমরা জানি না, যে সেই বিষয়টি ভালো না মন্দ আমরা কিন্তু সেটা জানি না, কিন্তু যে কোনো বিষয় সামনে যখন আসে সেই বিষয়টির ভালো মন্দ কল্যাণ অকল্যাণ জানার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম সাহাবা ইকরামকে একটা পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতিটির নাম হচ্ছে ইস্তেখারা। তো বন্ধুরা, আমার এ সম্পর্কিত একখানা হাদিস বুখারী শরীফ, নাসাই শরীফ ও তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। আমি সেই হাদিসখানা এখানে ওজিফায়ে সালেহীন কিতাবের মধ্যে সংকলিত হয়েছে, আমি সেখান থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। বন্ধুরা, আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসখানা হযরত জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেরূপ যত্নের সাথে পবিত্র কুরআন শিক্ষা দিতেন, তদ্রূপ প্রত্যেক ব্যাপার ও কাজের পূর্বে ইস্তেখারা নামাজ পড়ার জন্য উহার রীতিনীতি আমাদেরকে শিক্ষা দিতেন। বুখারি, নাসাই ও তিরমিজি। তো বন্ধুরা, আমার এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে যে কোনো বিষয়ে সেই বিষয়টির মধ্যে কতটুকু কল্যাণ রয়েছে, কতটুকু অকল্যাণ রয়েছে, সেটি কিন্তু আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতির মাধ্যমে জানতে পারি। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি সাহাবা ইকরামকে শিক্ষা দিয়েছেন, এবং তিনি এর মাধ্যমে সাহাবা ইকরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতির মাধ্যমে সত্যিকার অর্থেই তারা জানতে পারতেন যে কোন কাজটির মধ্যে কল্যাণ রয়েছে এবং কোন কাজটির মধ্যে অকল্যাণ রয়েছে। তো বন্ধুরা, আমার এখন আমি আমার রিয়েল লাইফ থেকে আমি দুটো ইস্তেখারার পদ্ধতি আপনাদের শিখাবো। এই ইস্তেখারার পদ্ধতি শিখেছি আমি আমার নানা জান, যার সম্পর্কে আমি প্রায় আলোচনার মধ্যে বলে থাকি। অত্যন্ত এই বাংলাদেশের সুবিখ্যাত সুপরিচিত একজন ওলিয়ে কামেল হাদিয়ে জামান আলহাজত মাওলানা আজিজুর রহমান নেসারাবাদী, যিনি কায়েদ সাহেব হুজুর নামে সমধিক পরিচিত, তার প্রায় 100-এর মতো কিতাব লেখা আছে এই বাংলাদেশে, সেগুলো বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। তো তিনি তার মুরিদ দেরকে দুই একটি পদ্ধতি এই ইস্তেখারার উপর শিক্ষা দিতেন। আমি তার নাতি, তিনি আমাকেও দুটি পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমি সেই পদ্ধতি দুটো নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা করব। বন্ধুরা আমার, আমি এই পদ্ধতি দুটির দিকে যেতাম না, এই পদ্ধতি দুটি অত্যন্ত সহজ এবং অত্যন্ত কার্যকরী, আমি আমার জীবনে বহুবার এর সুফল ভোগ করেছি। তো বন্ধুরা আমার, এখন যে পদ্ধতিটি আলোচনা করব সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের তিনটি আয়াতের মাধ্যমে একটি ইস্তেখারা। আপনারা যদি এটি দেখতে পান তাহলে আমি এখানে নোট করে রেখেছি। এক নম্বর যে আয়াতটি সেটা হচ্ছে সূরা কাসাসের 31 নম্বর আয়াতের একটি অংশ। এরপরে দ্বিতীয় আয়াতটি হচ্ছে সূরা ইউসুফ এবং সূরা হুদের একটি অংশ। এবং তৃতীয় যে আয়াতটি সেটি হচ্ছে সূরা তাওবার 40 নম্বর আয়াত। তাহলে আমরা পেলাম, এখন যে পদ্ধতিটি আলোচনা করবো এটি অত্যন্ত সহজ, ভয় পাওয়ার কোনো দরকার নেই। সূরা কাসাসের 31 নম্বর আয়াতের অংশ, দ্বিতীয় আয়াতটি হচ্ছে সূরা ইউসুফের 29 নম্বর এবং সূরা হুদের 76 নম্বর আয়াতের অংশ, এবং তৃতীয় আয়াতটি হচ্ছে সূরা তাওবার 40তম আয়াতের অংশ। তো বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি ছোট্ট কাগজের মধ্যে, এরকম কোনো কাগজের মধ্যে। এই কাগজটি ধরে না, এই কাগজটি আমার হাতে আছে, এই কাগজটিকে যদি আমি তিনটা অংশে ভাগ করি তো ছোট ছোট অংশ হবে, সেখানে আমি একখানা আয়াত লিখব। প্রথম যে কাগজটি সেখানে আমি লিখব আকবিল ওয়ালা তাখফ। আবার খেয়াল করে শুনুন, আমি এখানে স্ক্রিনে দিয়ে দিব পবিত্র কোরআনুল কারিমের আয়াত। এটা দেখে দেখে যে কোনো বাংলা শিক্ষিত মানুষ এটা দেখে দেখে লিখতে পারবেন। আকবিল ওয়ালা তাখফ এর অর্থ হচ্ছে এই কাজটি তুমি কবুল করো বা গ্রহণ করো, ওয়ালা তাখফ, ভয় পাওয়ার দরকার নেই, ভয় পেও না। আকবিল ওয়ালা তাখফ, তুমি এই কাজটি গ্রহণ করো, ভয় পেও না। সূরা কাসাসের 31 নম্বর আয়াতের অংশ। দ্বিতীয় যে কাগজটি আমি নিব সেখানে আমি লিখব আরিদ আন হাজা। এটি সূরা ইউসুফের 29 নম্বর এবং সূরা হুদের 76 নম্বর আয়াতের অংশ। আরিদ আন হাজা এর অর্থ হচ্ছে এই কাজ থেকে বিরত থাকো। আরিদ আন হাজা, এই কাজ থেকে বিরত থাকো। তো তৃতীয় যে কাগজটি নিব আমি, একই মাপের কাগজ কেটে নেব, সেখানে আমি লিখব লা তাহজান ইন্নাল্লাহ মা আনা। অর্থাৎ তুমি চিন্তা করো না,
চিন্তিত হো না, ইন্নাল্লাহ মাআনা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। তো এই তিনটি আয়াতের টুকরা তিনটি আলাদা আলাদা কাগজের মধ্যে আমি লিখব এবং এই কাগজটি এভাবে ভাঁজ করে একদম ছোট করে নেব, এভাবে ভাঁজ করে আমি ছোট করে নেব প্রত্যেকটা তিনটা কাগজে আমি একদম ছোট এভাবে একদম একটা ছোট্ট তাবিজের টুকরার মতো আমি করে ফেলব। তাহলে প্রথম কাগজে আমি লিখলাম আকবিল ওয়ালা তাখফ, অর্থ হচ্ছে এই কাজটি তুমি করতে পারো বা এই কাজটি তুমি গ্রহণ করতে পারো, লা তাখফ, তুমি ভয় পেও না। দ্বিতীয় কাগজের মধ্যে লেখা থাকবে আরিদান হাজা, এই কাজ থেকে তুমি বিরত থাকো। তৃতীয় নম্বর কাগজে লেখা থাকবে লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, এই লা তাহজান, তুমি চিন্তিত হো না, ইন্নাল্লাহ মাআনা। এখন আমি বলে দিচ্ছি, যদি তিনটি কাগজ আপনি টুকরো টুকরো করে তিনটি কাগজের মধ্যে যখন আপনি তিনটি আয়াত আপনি লিখবেন, এরপরে আপনি সূরা ফাতিহা তিনবার, দশবার সূরা ইখলাস এবং এগারোবার দুরুদ শরীফ পাঠ করে করবেন। এছাড়াও আপনার জানা আরও যে দোয়া দুরুদ আছে সেগুলো আপনি পাঠ করবেন, একটুখানি মোনাজাত করবেন, মোনাজাতে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কাছে আপনি কান্নাকাটি করবেন এই কথা বলে, কানতে না পারলেও আপনি চেষ্টা করবেন এবং খুব আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ আমি এখন এক আমার একটা বিষয় সম্পর্কে তোমার কাছে জানতে চাই। যেমন আমার আপনার যদি মেয়ের বিয়ে হয় তো আপনি জানতে যেতে পারেন যে ইয়া আল্লাহ আমার এই মেয়েটিকে আমি অমুক ছেলের সাথে সম্বন্ধ করতে চাই, এই কাজটি ভালো হবে না মন্দ হবে তুমি আমাকে মেহরবানি করে জানিয়ে দাও। অথবা আপনি বলতে পারেন আল্লাহ আমার ছেলের চাকরির জন্য দু তিনটা অফার আছে আমি কোনটি গ্রহণ করব আমি জানি না, তো একটি একটি করে আপনি এভাবে জানতে বলতে পারেন যে আল্লাহ অমুক কলেজে যে চাকরির জন্য অফারটি এসেছে সেটি আমার ছেলের জন্য কেমন হবে আমি তোমার কাছে জানতে চাই। অথবা আপনি এরকম করে যে কোনো বিষয়ে আপনি একটি জায়গা ক্রয় করবেন, জায়গাটির একটা প্রস্তাব পেয়েছেন বা বাড়ি করবেন, আপনি সেই বাড়ির সম্পর্কে আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ এই যে বাড়ি ক্রয় করার প্রস্তাব বা আমি নিয়ত করেছি এই কাজটি আমার জন্য কতটা শুভ হবে তুমি জানিয়ে দাও। তো আপনি যখন এভাবে বলবেন, এভাবে আপনি একটু প্রার্থনা করে যেভাবে আমি বললাম তিনবার সূরা ফাতিহা পড়বেন, দশবার সূরা ইখলাস পড়বেন, এগারোবার দুরুদ শরীফ পড়বেন, এরপরে আরও যে দোয়া দুরুদ জানেন সেগুলো পড়ে একটুখানি মোনাজাত করে এই প্রার্থনা করার পরে আপনি কাগজ টুকরোগুলো একটি পবিত্র জায়গায় রাখবেন এবং সেখান থেকে আপনি চক্ষু বন্ধ করতেও পারেন অথবা চক্ষু খোলা রেখে অবস্থায় বিসমিল্লাহ বলে যে কোনো একটি কাগজ আপনি হাতে তুলবেন। তো সেই কাগজ যেটি আপনি হাতে তুলেছেন সেই কাগজটির মধ্যে যদি লেখা থাকে যে আকবিল ওয়ালা তাখফ, সূরা কাসাসের ৩১ নম্বর আয়াতের সেই অংশটি যদি আপনার হাতে ওঠে তো আপনি বুঝবেন যে এটি আপনার জন্য বেস্ট, অর্থাৎ আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আপনাকে অনুমতি দিয়ে দিচ্ছেন যে এই কাজটি তুমি করো, এখানে তোমার কোনো ভয় নেই। আকবিল ওয়ালা তাখফ, যে তুমি এটি গ্রহণ করো এখানে তোমার কোনো ভয় নেই। কিন্তু যদি বিসমিল্লাহ বলে কাগজ যখন আপনি হাতে নেবেন সেখানে যদি আপনার ওঠে এই কাগজটি আরে দান হাজা, অর্থাৎ এই কাজ থেকে তুমি বিরত থাকো, এই কাগজ যদি আপনার হাতে ওঠে তো আপনি ধরে নেবেন যে এই কাজটির মধ্যে আপনার কোনো কল্যাণ নেই, এটি থেকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আপনাকে বিরত থাকতে বলছেন। কিন্তু যদি আপনার এটিও না ওঠে আর কাগজ যদি আপনার হাতে ওঠে লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, অর্থাৎ আল্লাহ রাব্বুল্লাহ আল্লাহ বলতেছেন লা তাহজান, তুমি চিন্তিত হো না, ইন্নাল্লাহ মাআনা, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলতেছে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের সাথে আছেন, এই আয়াত লেখা কাগজটি যদি আপনার হাতে ওঠে তো আপনার বুঝে নিতে হবে যে এটি মধ্যম, না খারাপ না ভালো, এটি মধ্যম, এটি আপনি ইচ্ছে করলে গ্রহণ করতে পারেন বা ইচ্ছে করলে আপনি এটি ত্যাগও করতে পারেন। ধরেন আপনি চাকরির জন্য তিনটি অফার এসেছে, আপনি তিনটি জায়গার জন্য এভাবে তিনবার কাগজ ধরলেন, একটি জায়গায় আপনার বারবারই আকবিল ওয়ালা তাখফ উঠতেছে তো ধরে নেবেন যে এটি আপনার জন্য খুব ভালো, একটি জায়গায় বারবারই উঠতেছে আরিদ আন হাজা তাহলে আপনার বুঝতে হবে এটি আপনার জন্য একেবারেই বর্জনীয়, একটি জায়গায় বারবারই উঠতেছে লা তাহসান ইন্নাল্লাহ মাআনা তাহলে বুঝতে হবে যে এই কাজটি আপনার জন্য মধ্যম, এটি না ভালো না খারাপ, এটি মধ্যম, ইচ্ছে করলে আপনি এটি গ্রহণ করতে পারেন, ইচ্ছে করলে আপনি এটি ত্যাগ করতে পারেন। তো বন্ধুরা, আমার কোনো একটি বিষয় জানার জন্য এভাবে আপনাকে তিনবার যে কোনো একটি বিষয় জানার জন্য তিনবার আপনার এই লটারিটি ধরতে হবে। তো এটি পবিত্র কোরআনুল কারিমের শেখানো একটি পদ্ধতি, এটি আমি আগেই বললাম যে একজন বুজুর্গের মাধ্যমে এটি শিখেছি। তো বন্ধুরা, আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।